and welcome back to my channel sunshine e tomader shobai ke onek bhalobasha janiye ami ajker vlog ta start korlam ar ekhon baje shondhe 7ta ajke shondhe 7ta theke ami amar vlog ta ke start korlam ar aaj holo mothers day to hotat korei ayush ekta surprise amake diyeche তো সেটা দেখাচ্ছি এই ফার্স্ট টাইম ও এবারে মানে 13 বছর আর হয়নি 12 প্লাস চলছে ওর বয়স এই ফার্স্ট টাইম ও আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে যেটা ওর মানিতে মানে ও যে জমায় ধরো বার্থডেতে মানে পূজোতে ওকে যা ওকে সবাই যেরকম টাকা টাকা গিফট করে যেমন ওর দিদান ওর মাসিমণি ওর মামা এরা তো সেই মানির টাকা জমিয়ে ও আমাকে একটা জিনিস আজকে গিফট করেছে তো এটা আমার কাছে সত্যি একটা অনেক বড় পাওনা তো আর তো কি বলবো আর কিছু বলতেই পাচ্ছি না আমি যাই হোক তো ও এখন আমাকে আয়ুষ আরেকটা কিছু দেবে তো সেটা থ্যাংক ইউ তো এইটা ও আমাকে দিল ওয়েলকাম আরেকটা যেটা দিয়েছে সেটা আমি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো তোমাদের যেটা বললাম ব্যাক ক্যামেরায় দেখাবো তো সেটা হলো এইটা টু মম লেখা একটা কেক ও আজকে ফার্স্ট টাইম অনলাইনে অর্ডার করে এটা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে তো মানে এটার জন্য কি বলবো মেনি মেনি থ্যাঙ্কস টু মাই শান মানে আমি সত্যি খুব খুশি হয়েছি যে ও ওর মানিতে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ও এটা আজকে আমাকে গিফট করেছে আর অ্যাকচুয়ালি এটা আয়ুষ আমাকে দিয়েছে ঠিকই এটা হচ্ছে ও যেই কেক শপ থেকে এই কেকটা অর্ডার করেছে আজকে স্পেশালি মাদার্স ডে উপলক্ষে এই গ্রিটিংস কার্ডগুলো ওই কেক শপ থেকেই দিচ্ছে তো এটা কেকের সঙ্গেই এসছে এবার ও এটাকে আমাকে গিফট করেছে এবারে একটু খুলেই দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি বাহ কার্ডটা খুবই সুন্দর দেখো ফ্রন্ট পেজে লেখা তোমার মতো বন্ধু কি আর হয় আর একদম ব্যাক সাইডে লেখা হ্যাপি মাদার্স ডে এর ভেতরেও একটা ফোল্ড আছে এই যে যেখানে আয়ুষ লিখেছে টু মম ফ্রম আয়ুষ আর একটা কিছু বাংলায় লেখা আছে ছোট্ট একটা লেটার মতন যেটা লেখাই রয়েছে তো তাহলে চলো ছোট্টই যেহেতু লেটার একটু আমিও পড়ি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি তাহলে আমি এটা পড়া স্টার্ট করলাম যখনই বাড়িতে কোনো ভালো খাবার আসতো আমি সবসময় বেশি পেতাম ভাগে যখন কোনো অনুষ্ঠানে গিয়ে খাবারের প্যাকেট পেতে পুরোটাই বাড়ি নিয়ে চলে আসতে আমার জন্য কারণ তোমার নাকি সেসব খাবার ভালোই লাগতো না মা আমি কি কিছুই বুঝি না তুমি না আমার বেস্ট ফ্রেন্ড বন্ধুত্বের আসল মানেটা জানো তো সব কিছু ভাগ করে নেওয়া আমার দুঃখ আনন্দ রাগ অভিমানের সঙ্গে আমার প্রিয় কেকও আজ সমান ভাগে ভাগ করে খাবো তোমার সাথে আজ আর তোমার কোনো অজুহাতই খাটবে না হ্যাপি মাদার্স ডে মা থ্যাংক ইউ সো মাচ আর যে কেক শপ থেকে এটা এসেছে মানে তারাও এত সুন্দর একটা কার্ড প্রত্যেকটা মাদার্স ডে কেকের সঙ্গে আজকে গিফট করেছে মানে অসাধারণ তুলনা হয় না তো থ্যাংক ইউ আয়ুষ থ্যাংক ইউ কেক শপ অ্যান্ড থ্যাংক ইউ কার্ড তো আজকের কার্ড এখানে কেকটা আমি তাহলে কাটিং করি আর আয়ুষকে বললাম যে তুইও আমার সাথে আয় কেকটা আমরা একসাথে কাটবো চলে আয় হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ তো ফার্স্ট বাইটটা আয়ুষের জন্য
আর এই কেকটা কিন্তু দারুণ টেস্ট। তো আপাতত আমরা এইভাবেই আজকে মাদার্স ডেটা সেলিব্রেট করলাম, তোমাদের কেমন লাগে জানিও। তো আমরা এখন একটু কেক খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য। তো আমাদের মাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে গেছি, মানে জাস্ট কিছুই না, সামনেই একটু বেরোবো, একটু বাজার যাবো, কারণ আজকে আয়ুষের প্রজেক্টের কয়েকটা জিনিস কিনতে হবে। যেমন ওদের তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো সামার ভ্যাকেশনে ওদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কিছু প্রজেক্ট দিয়েছে, যে প্রজেক্টগুলোর জন্য কিছু কিনতে হবে সেগুলো কিনতেই এখন আমি আর আয়ুষ যাব। আমি ওকেও বললাম তুইও চল, তাহলে সুবিধা হবে, তুই জানিস কী কী কিনতে হবে না হবে, আমি হয়তো ভুলেও যেতে পারি দু একটা জিনিস, কারণ অনেকগুলো জিনিস, তো সেগুলো কিনতেই এখন যাব। তো চলো আগে যাই, তারপর দেখা। তো আমরা বাড়ি চলে এসেছি, যেগুলো কিনতে হবে সেগুলো কিনে নিয়ে, সেগুলো হলো এই যে তোমাদের একটু দেখিয়ে দিই, এই তিনটে প্র্যাকটিক্যাল খাতা আছে এখানে, মানে তিনটে সেট, এই যে তিনটে সেট প্র্যাকটিক্যাল খাতা আছে, তার পেজ আছে, আর তিনটে তিন রকমের পেন আছে আপাতত এইগুলো। এবার এর জন্য চার্ট পেপার, আর্ট পেপার, ব্রাউন পেপার এগুলো লাগবে, বাট ওগুলো এখন আনা হয়নি, কারণ হচ্ছে ওগুলো মলাটের জন্য, এবার এক মাসের ছুটি, তার মধ্যে ওগুলো এনে রাখলে না ওগুলো নোংরা হয়ে যাবে, আর যে কোনো প্রজেক্ট যখন জমা দিতে হয় ওগুলো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকলেই নাম্বারটাও বেশি পাওয়া যায় আর দেখতেও ভালো লাগে, ওই জন্য ওগুলো পরে আনা হবে। এখন শুধু যেগুলো ওর কাজে লাগবে, এগুলো যেগুলোতে ও কাজ করবে, প্রজেক্টটা তৈরি করবে, সেই জিনিসগুলোই এনেছি। তো এই এবার এখন বাজে 8টা, আর এখন ঢুকবো কিচেনে, ডিনার রেডি করতে হবে। আর আজকে যেহেতু বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো আজকে আর ব্লগটাকে আমি এখানে এন্ড করছি না, আপাতত এখানে এখনের মতন কম রাখছি, বাট এই ব্লগটাকে কন্টিনিউ করব কালকে, মানে নেক্সট ডে পর্যন্ত। তো আর আজকে কিছু শেয়ার করলাম না, আজকের মতন এতটুকুই। তো ততক্ষণের জন্য টাটা, গুড মর্নিং এভরিওয়ান। গতকালের ভ্লগটাকে আজকে কন্টিনিউ করছি, ওই জন্য আর নতুন করে ওয়েলকামটা বললাম না, যেহেতু এটা গতকালের ভ্লগ। তো এখন নেক্সট ডে মর্নিং, সকালের কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট, আর ব্রেকফাস্টও আমাদের হয়ে গেছে, আয়ুষকে জাস্ট ব্রেকফাস্ট দিলাম, ও একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর তো জানো যেহেতু সামার ভ্যাকেশনটা পড়ে গেছে আজকে উঠতে চাইছিল না, তো কিছুক্ষণ আগে উঠলো। আর এখন করব দুপুরে রান্নাবান্না, তো ঢুকে যাব কিচেনে, আমি ভাবলাম তার আগে ব্লগটাকে আজকে স্টার্ট করে নিই, দেন কিচেনে গিয়ে দেখাচ্ছি কি রান্না করব না করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। কিচেনে আমি চলে এসেছি, এখন রান্নার তোড়জোড় শুরু করে দিতে হবে, কারণ এখন বাজে মোটামুটি 11টা প্রায়, এখন যদি শুরু না করি অনেক দেরি হয়ে যাবে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে করব শুধু ভাত আর মাটনের ঝোল, এটাই আজকের রান্না। তো মাটনটাকে আমি ধুয়ে নিয়েছি, দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, তো এটাকে এবার ম্যারিনেট করব, করে দেন রান্না স্টার্ট করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি এখানে, আর এখানে গুনে গুনেই আলু আছে চারটে, যেটা মাটনে দেবো, আর এখানে মিক্সিতে মশলাটা করে নিয়েছি। তো চলো এবার ফটাফট করে রান্নাটা করে নিই। প্রথমে আলুগুলোকে ভেজে নেব, আলুটা তুলে নিয়েছি, এবার একটু গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে নিয়েছি, এবার অল্প করে কুচি করে রাখা পেঁয়াজ একটু ভেজে নিয়ে দেন মাংসটা দিয়ে দেবো। এবার মাটনটা
কষা হবে। তো মটন তো একটু কষা হতে টাইম নেবে, ওই জন্য এটা ঢেকে দিলাম। এবার এটা হতে থাক। মটনটা আমার একদম কষা হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে, দিয়ে সিটি মারলেই রেডি মটন। মটনটা আমার হয়ে গেছে, তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ফাইনাল লুকটা, এরকম হয়েছে। তো তোমরা জানিও কেমন হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বিকেল 6টা বাজে, বিকেল মানে সন্ধ্যেই বলা যায়, 6টা যখন বাজে, আর আমি একদম চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। বাট একটু আগে, জানি না আজকে তোমাদের ওখানে কোথায় কোথায় ঝড় হয়েছে, এখানে তো মারাত্মক ঝড় হয়েছে। মানে হঠাৎ করে আমি ভাবলাম যে পুরো আকাশটা পুরো কালো হয়ে গেছে, তখন বাজে 5টা এরকম বাজে। তা আমি ভাবলাম যে ছাদের থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি। তো ছাদে আমি গেছি জামাকাপড়গুলো তুলতে, আর হাতে ফোনটা ছিল, ফোনটা নিয়ে গেছি। জামাকাপড়গুলো জাস্ট তুলেছি, সেকেন্ডের মধ্যে জাস্ট তুলেছি, মানে সেকেন্ডের মধ্যে এত মারাত্মক ঝড় এলো, মানে কিভাবে ঝড়টা যে চলে এলো এরকমভাবে, মানে অসম্ভব ঝড়, মানে অসম্ভব ঝড় যাকে বলে। তো কোনো রকমে আমি ছোট্ট একটা ওই 9-10 সেকেন্ডের হবে একটা ছোট্ট ক্লিপ তুলেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিও এন্ডে। আর মানে বেশি তো তুলতে পারিনি প্রথমত, মানে আমি যে ফোনটা এরকমভাবে ধরে ভিডিওটা করছি, মানে মনে হচ্ছে না আমার হাত থেকে ফোনটা ছিটকে চলে যাচ্ছে, মানে এরকম ঝড় ওই আয়লা বা আমফান এগুলোতে তো হয়েছে, এগুলো বাদ দিয়ে নর্মাল যে কালবৈশাখী বৈশাখ মাসের এরকম দেখা যায় না। তো মানে ওয়েদারটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে এমন ঝড় হয়েছে, মানে এত গরম ছিল 5 মিনিটের মধ্যে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে আজকে যে ফ্যান অফ আছে, মানে একটুও গরম লাগছে না, একটুও গরম লাগছে না। তো চলো আর ভিডিওটাকে এখানেই এন্ড করি, আর চাটা তার সাথে একটু খেয়ে নিই। তো চলো আর বেশি কথা বাড়ালাম না, ভিডিওটাকে আমি আজকের মতন এখানেই এন্ড করছি। ভিডিওটা গতকালের, গতকাল ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম মাদার্স ডে সেলিব্রেশন দিয়ে। তো আজকে ইভিনিংয়ে এসে ভিডিওটা এন্ড করছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক অবশ্যই করো, আর কমেন্টগুলো তো করবেই, সেটা তো আর তোমরা করো, আর সেটা বলার কোনো জায়গাই নেই, তোমরা সবসময় কমেন্ট করো, তোমরা এত কমেন্ট করো বলেই আমি এতটা মোটিভেশান পাই। আর চলো ভিডিওটা শেষ করতে করতে তোমাদেরকে ঝড়ের যে ভিডিওটা তুলেছিলাম জাস্ট 9-10 সেকেন্ডের ওটা একটু দেখে নাও, দিয়ে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।